سُنِّيُتْكِ أُجِّبِي تُكُرْلِنْ جِنِي شَارَ جَاديِي دِلِنْ دِينِ رِجِنِي شَيْجِ أُحَمَدَ رَزَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়াসালাম আলিক ইয়া রসুল্লাহ ওয়া আলা আলিক ওয়া সাহাবিক ইয়া হাবিব আসালাত আসসালাত সালা আলিক ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিক ওয়া সাহাবিক ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা আলা হযরতের একক প্রচেষ্টা এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত দর্শক শ্রোতা আমরা আজকেও আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দিন ও মিল্লাদ ইমাম রেজা খান রহমতুল্লাহে তালা ইলি একক প্রচেষ্টায় ইমপ্রাদি কুশিসের মাধ্যমে কীভাবে সুন্দরভাবে মানুষকে নেকি দাওয়াত দিয়েছেন এর ঘটনাও শুনবো পাশাপাশি আমরা রসুল করিম সাল্লিবাসাল্লামের হাদিসে মোবারকাও আমরা শুনবো আসুন শুরুতে রসুল করিম সাল্লাহ তালা আলিবাসাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করে আল্লাহর প্রিয় নবী রসুল করিম রফুর রহিম সল্লাহ তালাআলিবাসাল্লাম ইশাদ ফরমান যার নিকট আমার আলোচনা হল এবং সে আমার উপর শরীফ পড়ল না সে জুলুম করলো আল্লাহাবুলিন আমাদেরকে হেফাজত করুন আমরা নিহত করি নবী করিম রফুর রাহিম সাল্লাহলিহিহিহিহিহিবাসাল্লামের আলোচনা যেখানে হয় সেই মহলকে সেই বৈঠককে আমরা শরীফের মাধ্যমে সাজিয়ে নেব সাল্লো আলাল হাবীব সাল্লু তালাআলি ওসাল্লাম সালাতমাস আলী ইয়া ইয়ারসুল আল্লাহ দর্শক শ্রোতা আমরা আজকে অনুষ্ঠানে আলা হাজারতের একক প্রচেষ্টা যে ঘটনাটি আমরা উপস্থাপন করব শুনবো তা হচ্ছে দাবাতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব যার নাম হচ্ছে মলফুজাতে আলা হজরত এর পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো নয় এর মধ্যে একটি খুবই চমৎকার আলা হাজারাতের নেকির দাওয়াতের একটি ঘটনা আলা হাজারাত ইমাম হালে সন্ন্যাত ইমাম আহমদ রেজা খান রাহমতুল্লাহ তালা ইলেহি আসরের নামাজের পর ভালোবাসাপূর্ণ ভাব নিয়ে এক মনোরম পরিবেশে সময় তিনি সাধারণ যারা ব্যক্তিদ্বয় আছেন তাদের সাথে মোলাকাত করতেন মুসাহপা করতেন কাছের ও দূরের মানুষেরা লোকেরা মুজাদ্দিদে দিন ও মিল্লাদ আল হজরত ইমাম মাহমদ রেজা খান রহমতুল্লাহ তালা দরবারে উপস্থিত হয়ে একজন সত্যিকারে আশিক রসুলের সাথে সাক্ষাৎ করে নিজেকে ধন্য করতেন দূর দূর থেকে শত হাজার মাইল থেকে আলা হাজরতের মতো মহান ব্যক্তির সাথে মোলাকাত করার জন্য একজন শ্রেষ্ঠ আশিকের রসুলের সাথে মোলাকাত করা কত বড় সৌভাগ্যের বিষয় মোলাকাত করার জন্য আসতেন লক্ষ লক্ষ মানুষ ওনার সাথে মোলাকাত করে ধন্য হয়েছেন আল্লাহ তাবারকা তায়লা যাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ হাজারতের জমনা যারা পেয়েছেন আসলে তারা বড়ই সৌভাগ্যবান আল্লাহ হজরত ইমামাহলে সুনত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহে তালাগলি সাথে যাদের সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে তো এই কিতাবের মধ্যে লেখা হয় এমন সময় এক লোক স্বর্ণের আংটি পরে আলাহ হজরত রহমতুল্লাহ তালাগিল সামনে উপস্থিত হলো যার হাতের মধ্যে একটি স্বর্ণের আংটি ছিল তখন হামিয়ে সুনত মাহ বিদাত আলা হজরত রহমতুল্লাহ তালা গিলি তিনি সুযোগ পেয়ে গেলেন নেকি দাওয়াত দেওয়ার একজন মানুষকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য তিনি দাওয়াত পেশ করা শুরু করলেন অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্ব পালন করা তিনি শুরু করলেন আলাহারত রহমতুল্লাহ তালা গেলেই ওই ব্যক্তিকে যে মোসাফা করার জন্য সাক্ষাৎ করার জন্য আসলেন যার হাতের মধ্যে স্বর্ণের আংটি পরিহিত ছিলেন তাকে খুবই এর আন্দাজ ভঙ্গিতে আলাহ হাজার রহমতুল্লাহ তালাগিরি বললেন পুরুষের পক্ষে স্বর্ণ ব্যবহার করা হারাম প্রথমে এই কথা উপস্থাপন করলে করার পরে এর কিছু নিয়ম পদ্ধতিও আলাহ হাজারত রহমতুল্লাহ তালাগেরি বললেন তিনি বললেন যে এক পাথর সম্পূর্ণ রূপার আংটি যা কেবল সাড়ে চার মাসা অর্থাৎ চার গ্রাম তিনশো মিলিগ্রাম থেকে কম পরিমাণের অনুমতি রয়েছে কোনো পুরুষ যদি স্বর্ণের তামার কিংবা পিতল ইত্যাদি দাতব আংটি পরিধান করে অথবা রূপার সাড়ে চার মাসার বা তার চাইতে বেশি পরিমাণ আংটি ব্যবহার করে অথবা একাধিক আংটি ব্যবহার করে যদিও সব মিলিয়ে সাড়ে চার মাসার কম হয়ে থাকে তাহলে তার নামাজ মকরুহে আলা আল্লাহরত রহমতুল্লাহে তা লাগলেই কেমন এক নবী পাকসাল্লাহ তালা ইলিবাসাল্লামের আহ আশেক ছিলেন যখন তিনি রাহমতুল্লাহ তালা দেখলেন একজন মুসলমান যা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে পুরুষের জন্য তিনি যখন দেখলেন দেখার সাথে সাথে তিনি মনে করলেন এটাই সুবর্ণ সুযোগ যে আমি তাকে নেকি দাওয়াত দেবো হয়তো আমার একক প্রচেষ্টা আমার বোঝানোর মাধ্যমে সে এই কাজ থেকে বিরত থাকবে আর আলা হাজারাত রহমতুল্লাহে তালাগিলির মতো মহান ব্যক্তি যদি কাউকে নেকি দাওয়াত দেয় সে কেন বা কবুল করবে না সে আলা হাজরত রহমতুল্লাহ তালাগলির কথাকে অ্যাকসেপ্ট করলেন কবুল করলেন এখানে একটি বিষয় দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মিরাহালা সুন্নত দামাত বারাকাতুম আলিয়া তিনার লিখিত কিতাব নেকি দাওয়াতে তিনশো চৌত্রিশ নাম্বার এই পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি লিখেছেন তা হচ্ছে এই কথা মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি নাজায়েস, আংটি কিংবা দাতুর, তৈরি রিং বা গলায় কোনো ধরনের দাতব সেন ব্যবহার করে কোনো ব্যক্তিকে আপনি দেখতে পেলেন সে এ ধরনের কোনো কিছু ব্যবহার করে আর আপনার মনে হচ্ছে যে তাকে যদি আপনি বারণ করেন তাহলে সে অমান্য করবে না যদি তাকে যদি বলা হয় আপনি যদি তাকে বলেন সে আপনার কথাকে অমান্য করবে না তাহলে তাকে বারণ করা আপনার উপর ওয়াজিব বরণ না করলে আপনি গুনাগার হবে দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মকতাবাতুল কর্তৃক প্রকাশিত কিতাব বাহার শরীয়তের মধ্যে এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে আলোচনা রয়েছে বাস্তবিক দর্শক শ্রোতা এখানে একটি বিষয় আমাদের জন্য খুবই লক্ষণীয় যে যখন কোনো ব্যক্তি শরীয়ত বিরোধী যেটা আমরা আলা হজরতের ঘটনা থেকে আমরা শুনলাম আংটি পরিহিতর ব্যাপারে এ ধরনের কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ যদি কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হয় আর আমাদের সমাজের মধ্যে কোনো গণ্য মান্য সম্মানিত ব্যক্তি যদি কাউকে নেকি দাওয়াত দিলে মনে হচ্ছে যে সেই লোকটা ওই গুনা থেকে ফিরিয়ে আসবে তবা করবে তখন তার উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে দাওয়াত দেওয়া না হলে কিন্তু সে গুণাগার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দিক দেখুন আল্লাহওয়ালা যারা আউলি ইকরাম যারা যারা মানুষদেরকে নেকে দাওয়াত দেওয়ার আগ্রহ রাখেন মানুষকে গুনহা থেকে বাঁচানোর চেষ্টা করেন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা মানুষদেরকে গুনাহা থেকে বাঁচানোর জন্য সদা সর্বদা তাদের চেষ্টা যে আমি যদি কোনো মানুষকে দাওয়াত দিই হয়তো সে গুনহা থেকে তওবা করবে যেভাবে আমরা আল্লাহ হাজারাত রহমতুল্লাহ তালা আলীর ইনফ্রাদি কোশির একক প্রচেষ্টার ঘটনা শুনলাম আশিক আলা হাজারাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা ইলিয়া সাত্তান কাদেরি দামাত মারাকাত আলিয়ার সাথে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের মোলাকাত ইসলামী বাইদের মুখ থেকে বলতে হয়তো আমরা অনেকবার একাধিকবার আমরা শুনেছি আমিরে আলুসন্নতের কাছে যখন কোনো ব্যক্তি মোলাকাত করার জন্য যেতেন হয়তো অনেক সময় তাদের হাতের মধ্যে তাদের গলার মধ্যে এমন কিছু সেন ব্যবহার করা হতো যেটা ইসলামের শরীয়তের আপনার গ্রহণযোগ্য ছিল না আমিরে আলুসন্নতের মতো মহান ব্যক্তি তিনি বলেন যে যিনি আমার সাথে মোলাকাত করার জন্য আসলো হয়তো আমি বলার দ্বারা সে এই কাছ থেকে নিজেকে বিরত রাখবে এভাবে আমির আহলোসন্নাদ বলেন যে আলহামদুলিল্লাহ আমি একাধিকবার চেষ্টা করার মাধ্যমে আমি সফল হয়েছি অসংখ্য মানুষ আমার কথায় অনেকে স্বর্ণের আংটি আঙ্গুল থেকে বের করে নিয়েছে অনেকে গলার থেকে স্বর্ণের সেন বের করে দিয়েছে অনেক বিভিন্ন ধরনের দাঁত পদার্থ হাত থেকে আঙ্গুল থেকে অনেকে বের করে দিয়েছে আমির আহলসন্নাদ দামাত বারাকাতমুল আলিয়া আল্লাহ হাজারতের মতো তিনি ওই মহান ব্যক্তি উম্মতে মোহাম্মদিকে নেকে দাহাত দেওয়ার যে একটা জজ্বা একটি একটা চেষ্টা একটু আলহামদুলিল্লাহ আমিরা আহলসন্নাত দাম বারাক তহমুল আলিয়ার মধ্যে দেখা যায় আল্লাহ তাবারকাল আমাদেরকে নসিক করুক আমরা নিজেও এই সকল অপছন্দনীয় কাজ থেকে নিজেকেই আমরা হেফাজত করি এবং অপর মুসলমানদেরকে যাতে আমরা এই কাজ থেকে আমরা বাছিয়ে নবী তালা সাল্লামের দিনের সঠিক রাস্তার দিকে যাতে আমরা মানুষকে পরিচালিত করতে পারি আল্লাহ তাবারক তালা আমাদেরকে তৌফিক দান করুন যে নবী পাখ সাল্লাহ ওয়াসাল্লামের হুকুম মানা আমাদের জন্য মুক্তির পথ যে নবী এ পা সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা এটা আমাদের জন্য মুক্তির পথ সে পি নবী ওয়াসাল্লামের বাণী আমরা শ্রবণ করব পুরুষ যারা রয়েছে তাদের জন্য স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে রসুলের করিম সাল্লাহ তালা সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সহি মুসলিম শরীফে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহুমা আনুহমাহতে বর্ণিত নবী করিম কৌফুরিম সাল্লাহ তালা ইলি সাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের একটি আংটি লক্ষ্য করলেন আল্লাহর হাবিব দেখলেন এক ব্যক্তি তার হাতের মধ্যে স্বর্ণের আংটি পরিহিত তখন তিনি তার হাত থেকে তা খুলে চোটে মারলেন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন আর এসাত করলেন কেউ কি আপন হাতে আগুনের কয়লা রাখে নবী বললেন কেউ কি তার আপন হাতে আগুনের কয়লা রাখে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালী বা ওই স্থান যখন ত্যাগ করলেন কেউ লোকটিকে বলল আংটি কুড়িয়ে না আর তা ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করো যখন আল্লাহর হাবিব সাল্লাম সেখান থেকে বিদায় নিলে কেউ বলল আংটিকে তুমি কুটিয়ে নাও নিজে ব্যবহার না করে অন্য কোনো কাজে তুমি ব্যবহার করবে কিন্তু দেখুন তৎকালীন তখনকার যারা রসুল করিম সাল্লামের সাহাবা ছিল যারা মুসলমান ছিল তারা আল্লাহর হাবিবকে কতটুকু তারা ভালোবাসতো তাদের সিনার মধ্যে নেবিয়ে পাকের কত মহাব্বত তাদের অন্তরের মধ্যে ছিল আমরা তাদের সাথে আমরা নিজেদেরকে আমরা পরীক্ষা করি আমরা নিজেদের অবস্থানকে আমরা দেখি তার অবস্থা দেখুন সে লোকটি বলতে লাগলো আল্লাহর কসম আল্লাহর কসম যে আংটি স্বয়ং রসুল করিম সাল্লাহ তালি বা ফেলে দিয়েছেন আমি সেটি কখনো কুড়িয়ে নেব না যে আংটি আমার নবী অপছন্দ করে আমার আঙ্গুল থেকে ফেলে দিয়েছে সেটাকে আমি কখনো কুড়িয়ে নেব না তো আমরাও তো নবী পাক সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার অসংখ্য মানুষ যারা স্বর্ণ ব্যবহার করতে পুরুষ খুবই স্বাচ্ছন্দ্যবোধ মনে করে হাতের মধ্যে একের অধিক আপনার সম্মান পাওয়ার ইজ্জাত পাওয়ার লোভে সমাজের মধ্যে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য যারা এই কাজ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো। আমরা যদি নিজেদেরকে রসুল করিম সাল্ল তালাইলিবাসাল্লামের উম্মত বলে যদি আমরা দাবি করি তাহলে আমাদেরকে নেবিয়ে পাক সাল্লাহবাসাল্লামের ফরমানের বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না আমাদের জন্য সঠিক পথ হচ্ছে এদিনা আল মুস্তাকিম হচ্ছে রসুল করিম সাল্ল্লাহ সাল্লামের বানের উপর আমাদেরকে লাভবাইক বলে আমাদেরকে আমল করা এটাই আমাদের জন্য মুক্তি আল্লাহর পিয়নবী রসুল করিম সাল্ল তালীবাসাল্লামের আরেকটি ফরমান আবুদাউ শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ তালিহীবা সাহাবি হদরতে বুরাইদা রদি আল্লাহ তাল মুহূর্তে বর্ণিত এক ব্যক্তি ফিতলের আংটি পরিহিত ছিল এক ব্যক্তি ফিতলের আংটি পরিহিত ছিল হসুল করিম সাল্লাহ তালা সাল্লাম এর সাথ করলেন ব্যাপার কি। তোমার শরীর থেকে দেব দেবীর গন্ধ আসছে তৎক্ষণাৎ সে ব্যক্তি আংটিখানা ফেলে দিল যখন বলল তোমার শরীর থেকে দেব দেবীর গন্ধ আসছে তখন সে সাথে সাথে তার হাত থেকে সে আংটি ফেলে দিল এবং পরে একটি লোহার আংটি পরে নিল নবী করিম সাল্লাহতালা ইলিবাসাল্লাম আবার এর সাত করলে কি ব্যাপার তুমি যে জাহান্নামীদের অলংকার পরে আস সে এটিও ফেলে দিল এবার আরস করল ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম আমি কিসের আংটি বানাবো নবী পাকসাল তালাহ ইবা সাল্লামকে যখন বললেন ইয়ারসুল্লাহ সাল্লিবাসাল্লাম আমি কিসের আংটি বানাবো রজুর সাল্লিবাসাল্লাম এরশাদ করলে তুমি রূপার আংটি বানাবে আর পরিমাণে এক মিসকাল থেকে কম রাখবে অর্থাৎ সাড়ে চার মাসার চাইতেও কম যেটা আমরা পূর্বে আলা হাজারত ইমামে আহলে সন্ন্যত ইমাম আহমদ রেজা খান ওয়াহতুল্লাহ তালা গিরি এর বিধান যেটা এরশাদ করেছেন আমরা শুনেছি তো প্রি ইসলামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রসুল করিম রৌফুর রহিম সাল্লাহু তালা রহিহিবা সাল্লামের যে দুটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম আজকে আমাদের সমাজের অবস্থা আমাদের সামাজিক প্রেক্ষাপট যদি আমরা দেখি হয়তো আমরা সকলেই আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই অসংখ্য ঘটনা এটা আমাদের সামনে বিভিন্ন ধরনের কেউ লোহার বলেন কেউ তামার বলেন গলার মধ্যে আপনার হাতের মধ্যে কানের মধ্যে পায়ের মধ্যে এভাবে পুরুষের আজকে ব্যবহার করে যাচ্ছে ইলমিদিনের অভাবের কারণে হয়তো আমি ভুলে গেলাম যে আমি মুসলমান আমি মুসলমান হিসাবে আমাকে কিভাবে চলতে হবে আমার জন্য করণীয় কি ওই বিষয়টি হয়তো আমি ভুলে গিয়েছি তা পিউ ইসলামী ভাইরা মাদেনি চ্যানেলে দর্শক শ্রোতা আসুন আংটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করি প্রথম নাম্বার হচ্ছে পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম রসুল করিম সাল্ল্লাহ তালা সাল্লাম এর সাদ পরমা স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন বখারি শরীফের হাদিস দ্বিতীয় নাম্বার হল ছেলেদেরকে স্বর্ণ রূপের অলঙ্কার পরানো হারাম যে ব্যক্তি পরাবে সেই কিন্তু গুণাহার হবে অনুরূপভাবে ছেলে শিশুর হাতে পায়ে নিষ্প্রয়োজনে মেহেদি দেওয়াও নাজায়েজ মহিলারা স্বয়ং তাদের হাতে মেহেদি লাগাইতে পারবে কিন্তু সেলের শিশুকে লাগিয়ে দিলে গুনাহগার হবে ছোট বাচ্চা আনন্দ করে খুশি করে আমাদের সমাজের মধ্যে আমরা লাগিয়ে দিই যারাই কিন্তু তাদেরকে মেহেদি লাগাবে তারাই হবে তাদেরকে স্বর্ণ পরাবে তারাই গুনাহগার হবে এরপরে হচ্ছে কন্যা শিশুদেরকে আপনার হাতে পায়ে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই লোহার আংটি জাহান নামিদের অলঙ্কার তিরমিজি শরীফের হাদিস এরপরে পুরুষদের জন্য সেরূপ আংটি জায়েজ যেগুলো লেডিস স্টাইলের নয় জেন্টস স্টাইলের তা হবে কেবল এক পাথর বিশিষ্ট আর যদি তাতে একাধিক কয়েকটি পাথর থাকে তাহলে তা রূপার হয়ে থাকলেও পুরুষদের জন্য ব্যবহার করার অনুমতি নেই পাথরবিহীন আংটি পরিধান করা না কেননা এতে কোনো আংটি নয় বরং এটা মাত্র রিং তো দর্শক শ্রোতা আপনার আমরা কয়েকটি মাদানি ফুল শ্রবণ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হাদিসে মোবারকাগুলো যাতে আমরা স্মরণ রাখতে পারি পাশাপাশি আংটি ব্যবহার করার যে মাদানি ফুলগুলো আমরা এগুলোকে স্মরণ রেখে যদি আমাদের দ্বারা কোনো ভুল সংগঠিত হচ্ছে আমরা ভুলের মধ্যে তাহলে আমরা তবা করি আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করে তবা করে আমরা শরীয়তে মোহাম্মাদি রসুল করিম সাল বা সাল্লামের শরীয়তের মধ্যে চলার জন্য চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সল্লো আল্লব আলা তাই আলাহ মোহাম্মদ বা সাল্লাম সলাত আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হাজারতের একক প্রচেষ্টা অর্থাৎ নেকির দাওয়াত দেওয়ার অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রায় শেষের দিকে আসুন আমরা শাহজাদায়ে আলা হাজারত তাজেদারে আহলে সুন্নাত হুজুর মুফতি আজম রহমতুল্লাহ তালা নেকির দাওয়াত যে স্বর্ণের আংটি ব্যবহার করার ক্ষেত্রে তিনি কীভাবে মানুষদেরকে বুঝিয়ে একক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে হারাম কাজ থেকে বাঁচিয়ে নিতেন এর একটি ঘটনা ইনশাল্লাহ অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করছি মুফতি আজম কি ইস্তেকামত ও কারামত কিতাবের একশো ছেচল্লিশ পৃষ্ঠায় কলম সম্রাট হজরতে আল্লামা আর সাদুল কাদরি রহমতুল্লাহ তালাকলি এর উদ্ধৃতি দিয়ে বর্ণিত রয়েছে ভারতের মুফতি আজমের পক্ষে সর্বাধিক কষ্টদায়ক দৃশ্য ছিল যখন তিনি কোনো মুসলমানকে ইসলামী শরীয়তের কোনো বিরোধী কোনো কাজ করতে দেখতে পেতেন আল হজরত রহমতুল্লাহ তালাহ শাহজাদার ব্যাপারে বলতে লাগলেন এর ফরজ আদায় করার সময় তিনি ছোট, বড় ধনী গরিব শাসক প্রজা এদের মধ্যে কোনো ভেদাভেদ তিনি করতেন না তার দরবারের নিয়ম ছিল বড় থেকে বড় কোনো নেতা হোক আর উচ্চ থেকে উচ্চ উচ্চপ্রদস্থ কোনো অফিসার হোক না কেন আঙ্গুলে স্বর্ণের আংটি পরিধান করে যদি তার দরবার আসতেন তিনি সাথে সাথে তাদের হাত থেকে স্বর্ণের আংটি খুলে নিতেন আর নিতান্তই আদব ভালোবাসা সহকারে তাদেরকে শিক্ষা দিতেন মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম অতপর অন্তর জয় করা মিষ্টি বাসার মাধ্যমে তাদেরকে একক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে এভাবে তিনি নেকি দাওয়াত দিতেন তিনি বলেন কিছু গুনাহ কয়েক মুহূর্তের এক কিংবা দুই ঘন্টার কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করার গুণা যতক্ষণ পর্যন্ত পরিধান করা অবস্থায় থাকবে ততক্ষণ গুণা আর গুণা এভাবে শাহজাদা এ আলা হজরত মুফতি আজম রহমতুল্লাহে তালা তিনিও ওই মহান ব্যক্তি কেনই বা একক প্রচেষ্টা করার নেকি দাওয়াতের জজবা থাকবে না তিনি তো সেই মহান ব্যক্তি আলা হজরত ইমামে আহলে সুনত ইমাম আহম্মদ রেজা খান রহমতুল্লাহে তালা গেলেন সম্মানিত শাহজাদা ওই আলা হজরত রহমতুল্লাহ তালা একক প্রচেষ্টার কিভাবে স্বর্ণের আংটি পরিধানকারী ব্যক্তিকে নেকি দাওয়াত দিয়ে হারাম কাজ থেকে বিরত রাখলেন তাও আমরা শুনলাম আলা হাজরত রাহমতুল্লাহে তালাকলীর শাহজাদার ইমফাদি কোশি একক প্রচেষ্টার মাধ্যমে কিভাবে তিনি লোকদেরকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতেন এই কাজ যদি আমরা আমাদের সমাজে যদি আমরা করি প্রতিটি মানুষ যদি এ দায়িত্ব যদি আমরা গ্রহণ করি হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সমাজের মধ্যে দিন দিন যেই পুরুষের স্বর্ণ ব্যবহার করার যে প্রচলন বাড়তে যাচ্ছে সেটা বাড়বে না ইনশাল্লাহ জওয়াজাল কমে যাবে যদি কমে যায় আল্লাহ তালা খুশি হবে আল্লাহর হাবিব সাল্লাম খুশি হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কিন্তু আজ এই মর্মে কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ঘটনা এমন রয়েছে মাদানী কাফলায় সফর করতে আসলো তার হাতের মধ্যে গলার মধ্যে এমন কিছু সেন ব্যবহার করা ছিল যা ইসলামের শরীয়তে নিষিদ্ধ মাদানী কাফালার বরকতে মাদানী কাফালার মোবাল্লিকদের ইনফ্রহাদী কুশিসের বারেকাতে আলহামদুলিল্লাহ নিজেই সেই সেই জিনিসটি হাত থেকে খুলে ফেললো গলা থেকে খুলে মোবাল্লিককে দিয়ে দিল যে আমি আপনাকে হস্তান্তর করে দিলাম আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আলহামদুলিল্লাহ এই কাজ আমরা সকলে করার চেষ্টা করি দেখুন নেকির দাওয়াত দেওয়া এটা এমন স্বভাবের কাজ এমন স্বাবের কাজ হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন কোনো ব্যক্তি কাউকে নেকির দাওয়াত দেয় ভালো কাজের প্রতি আহ্বান করে তার প্রতি কথার বিনিময়ে তার আমল নামায় এক বছরের নকল ইবাদতের স্বাব লিখে দেওয়া হয় দর্শক শ্রোতা এই কাজ আজীবন করে গিয়েছেন চৌদ্দোশো শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হাজরত ইমা মেহালে সুন্নত ইমাম মাহমদ রেজা খান রাহমতুল্লাহ তাল তিনি করেছেন বিদায় আজ শত বছর পরে মাদানী চ্যানেলের মাধ্যমে আলা হজরতের একক প্রচেষ্টা নেকি দাওয়াত নিয়ে আজকে অনুষ্ঠান ওনার জীবনী আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে এ ধরনের মহান ব্যক্তি যারা আপনি জানতে পারবেন সেই হাজা গরিবে নামাজ রাহমতুল্লাহ তাল একক প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষের সংশোধন এরপর গৌসেপাক পাক তাল আগের ঘটনা দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাল ঘটনা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাল ঘটনা এ ধরনের মহান ব্যক্তি যারা তারা মানুষদেরকে একক প্রচেষ্টার মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে হারাম কাছ থেকে খারাপ কাজ থেকে মানুষদেরকে বাঁচিয়ে নিয়েছেন আজ আজকে আলহামদুলিল্লাহ সে মহান আল্লাহওয়ালাদের অনুসারী দাওয়াত ইসলামী সে কাজ করে যাচ্ছে আমরা দাওয়াত ইসলামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নেকির কাজে আমরা অংশগ্রহণ করব আমাদের সমাজ সুন্দর হবে আমাদের পরিবেশ সুন্দর হবে আমরা আল্লাহ তাবারকাতালার রহমত পাবো আল্লাহ তাবারকাতালার দয়া পাবো আবারও বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারক কোয়াতালার রহমত হচ্ছে ওই স্থানে যেখানে ইসলামকে ফলো করা হয় আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি হচ্ছে ওই কাজের মধ্যে যে কাজের মধ্যে রসুরে করিম সাল্লাহ সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা হয় যারা যে সকল পুরুষ শরীয়ত বিরোধী শরীয়তকে অমান্য করে যারা আংটি ব্যবহার করে তারা কখন আল্লাহ রহমত পাবে না তারা সদা সর্বদা আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত আমরা কেউ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে চায় না আমরা নবী পাকসাল্লাহ ইলিবাসাল্লামের আদর্শের মধ্যে থাকার চেষ্টা করব মহান রব্বুল আলমিন আমাদেরকে আলা হাজারত রহমতুল্লাহ তালাহরের একক প্রচেষ্টা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যে বিষয় স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে যে বিষয়গুলো আমরা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ রাখার এবং তদ অনুযায়ী আমাদেরকে আমলের জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আলা হজরত রহমতুল্লাহ তালাগেলির একক প্রচেষ্টা অনুষ্ঠানের আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে মাদানী চ্যানেল সদা সর্বদা মাদানী চ্যানেল দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দর্শক শ্রোতা আবারও দাবাত দেব আলা হজরত রহমতুল্লাহ তালাগেল এই আপনার এই বরকতময় মাসে আলা হজরত রহমতুল্লাহ তালাগেলির জীবনে নিয়ে যে সকল ট্রান্সমিশন মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছেন সদা সর্বদা দেখতে থাকুন সে সকল ট্রান্সমিশন এবং দেখতে থাকুন মাদান চ্যানেল বাংলা সল্লো আলাল হাবব সাল্লহ লাহ তাহিল আলা মুহাম্মাদ সাল্লহ আলাইহি বা সাল্লাম। সুন্নিয়দকে উজ্জীবিত করে লেঞজিনি লেঞ্জি সারাজাজিয়ে দিলেন দিনের রেজিনি সে যে আহমাদা রাজার আমাদের রাজা।